তোমার নেতার বিরুদ্ধে কটূক্তি করলে, তোমার নেত্রীর বিরুদ্ধে কটূক্তি করলে, তুমি তোমার দলের বিরুদ্ধে কটূক্তি করলে, তুমি এত দলের প্রতি ভালোবাসা, এত নেতার প্রতি ভালোবাসা, এত নেত্রীর প্রতি ভালোবাসা, যে ভালোবাসার আগুনে তুমি অগ্নি শর্মা হয়ে ওঠো, ভালোবাসার উষ্ণতায় তুমি সব জ্বালিয়ে পুড়ে দিতে চাও। আবার তুমি মুসলমান দাবি করো, অথচ রাসূলের বিরুদ্ধে যখন কটূক্তি হয় তখন তুমি একদম শীতল, তুমি তখন একদম দুর্বল, তুমি তখন একদম সহানুভূতিশীল, তুমি তখন একদম সহনশীল। আসলে কথা সেটা না, কথা ওইটাই যেটা তোমাদের জাতীয় কবি বলে গেছে, রাসূলের অপমানে কাঁদে না তরমন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। এই যে নবীর দুশমন কেনার সময় এসেছে, যে সকল লোকেরা নিজেদেরকে কি দাবি করে মুসলিম দাবি করে, অথচ মুসলিম দাবি করার পরেও ইন্ডিয়ান পণ্য ব্যবহার করে, ইন্ডিয়ার বিরুদ্ধে আওয়াজ তুলবে না, যার যার সাধ্যানুযায়ী যার ক্ষমতা আছে ক্ষমতা ব্যবহার করতে হবে। বসেন, ভক্ত চলে যাচ্ছেন, যার ক্ষমতা আছে ক্ষমতা ব্যবহার করতে হবে, যার মুখের ভাষা আছে মুখের ভাষা ব্যবহার করবে, যার অর্থনৈতিক ভাবে সামর্থ্য আছে সে তার অর্থনীতিকে ব্যবহার করবে। এই ব্যাপারে বাংলাদেশের যে সকল ব্যবসায়ী আছে, এরা যদি ইন্ডিয়ান পণ্য কিনে আনে, আমদানি রপ্তানি করে, তাহলে তারাও আসরের ময়দানে আবদুল্লাহ বিন ওবাই সাথে উঠবে, মুনাফিক দেশে করবে। কথা কি বুঝতে পারতেছেন? এজন্য আমি বলছি না যে আপনাদের প্রত্যেকের যাইতে হবে ওখানে, যে হত্যা করতে হবে, হত্যা করতে হবে, আপনাদের সবার সামর্থ্য নাই আমি জানি, কিন্তু বর্জন করার সামর্থ্য তো আছে, তাগুতের বিরুদ্ধে লড়াই করার সামর্থ্য আপনাদের নেই, তাগুত কুস্তিকে বর্জন করার সামর্থ্য তো আছে, সামর্থ্য আছে না? তাহলে আপনি যেই দল করেন আজকে দলের পথ ঠিক রাখার জন্য, নেতাকে খুশি করার জন্য, নেত্রীকে খুশি করার জন্য, আপনি একটা স্লোগান করতে পারেন না, একটা মিছিল দিতে পারেন না। আপনারা তো মিছিলে বিশ্বাসী, আন্দোলনের জন্য মিছিলে বিশ্বাসী, মিছিলে দেন। আপনি তো অনলাইনে নেতা নেত্রীর পক্ষে কত কিছু করেন, রাসূলের বিরুদ্ধে বলেন, বলেন না কেন? আপনি মুসলিম দাবি করবেন না, খবরদার আপনি মুনাফিক, আপনিও ওই নাস্তিক মুরতাদের সহযোগী মুনাফিক। যদি রাসূলের অবর আপনার বাপের বিরুদ্ধে কেউ যদি বলে, আপনার মায়ের বিরুদ্ধে যদি আপনি বসে থাকবেন, চুপ করে বসে থাকবেন? এখন যদি আমি এখানে যারা আছেন প্রভাবশালী, তাদের কোনো মা বাপ যদি গালি দিই, যে তোমার প্রতি নেই তোমার বাপের গালি দিছি, তোমার বাপ তো কবে সমস্যা, তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি রাসূলকে ভালোবাসব, তার পিতা মাতার চাইতেও বেশি, তার সন্তানের চাইতেও বেশি, দুনিয়ার সকল মানুষের চাইতেও। এর একমন্ত কি হতে পারবে না, মুসলমান হতে পারবে না। কিছু লোক এসে বলল, কলাতির আওয়াবু আমার না, গ্রাম্য লোকের এসে বলে, ইয়ে রাসূলুল্লাহ আমরা ইমানদার, আল্লাহ বলেন ফুল, আপনি বলে দিন তোমরা ইমানদার নও, বললাম না ইয়াকুল ইমান ফি কুলুবিকুম, ইমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করে নাই, বাকুল আসলাম না, বরং তোমরা বলো আমরা ইসলামের বাহ্যিক কিছু বিধিবিধান পালন করছি, আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত পূর্ণভাবে কয়েদা না হওয়া পর্যন্ত, আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতকে নিজের পিতা মাতার চেয়ে, নিজের পরিবারের চেয়ে, নিজের দেশের চেয়ে, সব কিছুর চেয়ে বেশি ভালো না বাসা পর্যন্ত শুধু মুমিন হওয়ার কোনো কি নাই সুযোগ নাই। শুধু মুমিন হইতে গেলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং আল্লাহর রসুলকে। ভালোবাসায় কিন্তু দেখা যাবে না। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের কি প্রস্তুতি নিয়েছো? ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ তেমন কোনো প্রস্তুতি নিতে পারি নাই, তেমন কোনো আমল আমার নাই, তবে এইটুকু কথা আমি বলতে পারি রাসূল, আপনাকে এবং আল্লাহ তাআলাকে আমি মন্ত্র দিয়ে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি যদি তার ভালোবাসার দাবিতে সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই লোকটা জান্নাতি। কেউ যদি জান্নাতি লোক দেখতে চাও এই লোকটাকে দেখে নাও। এজন্য আলামা কানা মিনাল আমাল, আমাদের আমল যত কমই হোক না কেন, যদি ভালোবাসায় কমতি না থাকে অবশ্যই অবশ্যই আমরা নবীর সাথে জান্নাতে যাবো। কিন্তু ভালোবাসায় যদি কমতি থাকে, রাসূলকে কটূক্তি করার পরেও যদি আমার ভালোবাসার বহিঃপ্রকাশ না ঘটে, আমি যতই নামাজ পড়ি না কেন, যতই রোজা রাখি না কেন, যতই হজ করি না কেন, আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন তাদের এত শত আমল আমি মিজানের দাড়ি পাল্লায় পরিমাপ করব না, করব না। এজন্য যদি কি করতে হয়, নিজেকে মুমিন প্রমাণ দিতে হয়, এখন কি করতে হবে আমাদেরকে? এক নম্বরে যাদের সামর্থ্য আছে, আমি আবার বলছি যাদের সামর্থ্য আছে আল্লাহ রাসূলকে কটূক্তি করবে, যদি সামর্থ্য থাকে তাহলে তাকে হতে পারে, সামর্থ্য না থাকলে মৌখিকভাবে কি করতে হবে, প্রতিবাদ করতে হবে, যার যেভাবে সামর্থ্য সেভাবে প্রতিবাদ করতে হবে। দুই নম্বর,
যারা এটা করবে এবং যারা যারা এদেরকে শেল্টার দিবে তাদেরকে সবভাবে বয়কট করতে হবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সবভাবে করতে হবে, বয়কট করতে হবে, এবং নিজের সন্তানদেরকে রাসূলের আদর্শে আদর্শিত করতে হবে, রাসূলের দ্বীন শিক্ষা পরিপূর্ণভাবে দিতে হবে, রাসূলের সিরাত শিক্ষা দিতে হবে। ইনশাআল্লাহ আপনাদের যদি কারো সিরাত কেনার সামর্থ্য না থাকে, আমি আমার পরনের কাপড় বিক্রি করে হলো আপনাদেরকে কি করব, সিরাত কিতাব কিনে দেব। কথা কি বুঝতে পারছেন? সিরাত কিতাব কিনে দেব। প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব রাসূলের পুরো জীবনী জানা। আজকে মুসলমানের সন্তানরাও কিন্তু রাসূলকে কটূক্তি করতেছে, যার বাপ মুসলমান দাদা মুসলমান, কিন্তু সেকুলার শিক্ষা ব্যবস্থা পড়াশোনা করে তারা কটূক্তি ডাইরেক্ট করতেছে অথবা ওই কটূক্তি কি করতে সমর্থন করতেছে, কারণ তারা রাসূলকে চিনেছে পশ্চিমাদের চশমা দিয়া। পশ্চিমারা যেভাবে রাসূলের জীবনী লিখেছে ওইটা পড়ে পড়ে রাসূলকে চিনেছে, রাসূলের ব্যাপারে সত্য তথ্য তারা জানে না। এজন্য প্রত্যেকের দায়িত্ব তার সন্তানকে রাসূলের জীবনী কি করা, শিক্ষা দেওয়া, রাসূলের জীবনী নিয়ে চর্চা করা, এবং যাদের অর্থনৈতিকভাবে সামর্থ্য আছে রাসূলের জীবনীমূলক সঠিক কিতাবগুলো কিনে কিনে কি করা, হাদিয়া দেওয়া। তাহলে একটা করে রাসূলের জীবনী কিনবো আমরা, কে রাজি আছে? রাসূলের জীবন চরিত্র লেখা আছে এরকম একটা বই কিনবো, আমার কাছে টাকা জমা দেবেন ইনশাআল্লাহ তিন দিনের মধ্যে। কয়দিন? তিন দিনের মধ্যে রাসূলের একটা জীবনী টাকা জমা দিবেন, আমি কিনে দেবো। যার টাকা নাই তিনি বলেন, হুজুর আমার টাকা নাই, আমি নিজের পকেট থেকে দেবো ইনশাআল্লাহ। কেউ যদি স্পন্সর করতে চান, স্পন্সর করার কি রয়েছে, সুযোগ রয়েছে। রাসূলের জীবনী যখন আমাদের সন্তানরা জানবে তখন রাসূলের ভালোবাসার পয়দা হবে, রাসূলের কটূক্তি করে দুনিয়া এবং আখেরাতে তারা কি হবে না, অবদস্ত হবে না। আজ পর্যন্ত রাসূলের কটূক্তি করে দুনিয়ায় কেউ ভালো থাকতে পারে নাই, আখেরাতে তো পারবেই না, একজন মানুষও দেখাতে পারবে না। রঙিলা রসুল লিখছিল ইন্ডিয়ায় মালাম, রঙিলা রসুল লিখে রাসূলকে কটূক্তি করেছিল। ইলমুদ্দিন নামক একজন যুবক, সে আলেমও না কিছুই না, একজন সাধারণ যুবক, সে যখন শুনেছে আলেমদের মুখে কটূক্তি করেছে, ডাইরেক্ট তার লাইব্রেরিতে চলে গেছে, লাইব্রেরিতে চলে গিয়ে বলেছে তুমি কি মোহাম্মদকে নিয়ে কটূক্তি করেছো? সে মনে করেছে হয়তো তাকে হাদিয়া তোফা দিতে আসছে, হয়তো তার প্রশংসা করতে আসছে, যেহেতু মালামুন্দের অন্যান্য মালামুন্দের পক্ষে প্রশংসা পাইছে, বলছে হ্যাঁ আমি তো সেই ব্যক্তি, আমি তো এত বড় সাহস দেখাইছি ইসলামের নবীকে নিয়ে সমালোচনা করতে। তখন সাথে সাথে অস্ত্র বের করে তাকে শেষ করেছে। কথা কি বুঝতে পারছেন? এরপরে ওই সময়কার উকিলরা বলছে, মুসলিম উকিলরা, তুমি বলবা যে আমি বেহুশ হয়ে যায় করছি, রাসূলকে গালি দিছিল, আমার রাসূলকে গালি দিছে, আমার ভালো মানুষের মানুষকে গালি দিছে, আমার মাথা ঠিক ছিল না, ইতাই কেন শূন্য হইয়া আমি তাকে কি করছি, হত্যা করেছি। সে কোটে দাঁড়ে বলছে না আমি ইতাই কেন শূন্য হইয়া হত্যা করি নাই, বরং আমি সুস্থ মস্তিষ্কে সব জ্ঞানে বুঝে শুনে তাকে হত্যা করেছি, কারণ যে আল্লাহর নবীকে গালি দেয় আল্লাহর জমিনে থাকার অধিকার তার নাই। তো দুনিয়াতে ভালো থাকতে পারবে না, কোথাও যে ভালো থাকতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদের সেই সামর্থ্য দান করুক যাতে গোস্তাকে রাসূলদেরকে দুনিয়া থেকে বিদায় করে এই পুরো বিশ্বকে রাসূলের মতো, সাহাবীদের মতো মানবতা দিয়ে ভরিয়ে দিতে পারি। ইসলামের মানুষ মারা উদ্দেশ্য না, সব মানুষ ধরে মারা উদ্দেশ্য না। যারা আল্লাহ কোরআন স্পষ্ট বলছেন, যারা তোমাদের বিরুদ্ধে কি করে না, লাগে না দিনে, তোমাদের দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না, কটূক্তি করে না, সেই সকল অমুসলিমদের সাথে ভালো আচরণ করতে কোনো নিষেধ নাই। এজন্য বাংলাদেশে যারা অমুসলিম আছে তাদের দায়িত্ব যে আমরা ওই কটূক্তির ব্যাপারে কি নই, একমত নই, তারা স্পষ্ট বলবে এই কথা যে এই কটূক্তির ব্যাপারে কিনা আমরা একমত না, বিবৃতি দেবে হিন্দু মুসলিম ঐক্য পরিষদ থেকে বিবৃতি আসতে হবে যে আমরা কিনা ওই কটূক্তিকে কি করি না, সমর্থন করি না। তো তারা যদি এই কথা বলে, যদি ওটাকে কথায় কাছে সমর্থন না করে, তাহলে তাদের উপরে কোনো জুলুম অত্যাচার করা যাবে, তাদের উপরে কোনো জুলুম অত্যাচার করা যাবে, কিন্তু ইন্ডিয়ার সকল মানুষদের উপর এই বয়কট করতে হবে, কারণ ইন্ডিয়া সরকার তাদের কি দেয়, শেল্টার দেয়, আর তারাই তো কি বানাইছে, সরকার বানাইছে, তাদের দায়িত্ব আন্দোলন করে সরকারের বাধ্য করা আইন করতে। তো আমরা দোয়া করি বাংলাদেশেও যেন, বাংলাদেশেও যেন ওই নামে ইসলাম না থাকে, কাজে যেন ইসলাম আইনগুলো বাস্তবায়িত হয়, এবং বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কটূক্তিকারীদের জন্য আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধান যেন বাস্তবায়িত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে দুর্বার আন্দোলন গড়ে তোলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।